এই যে রাস্তাটা মেঠো পথ, প্রায় 3-4 মিনিট গাড়িতে আসতে লাগবে। এই রাস্তাটা দিয়েই হোমস্টেতে পৌঁছানো যাবে, সরেঙ্গি হোমস্টে। সোরেং, জায়গাটার নাম সরেঙ্গ, বাট স্থানীয় মানুষের ভাষায় সোরেং হয়ে গেছে। এটা সিকিমের সোরেং নয়, এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের। এই যে ঢুকে পড়লাম এদিকে, সুন্দর, এই পর্যন্ত গাড়ি আসবে, চিন্তা নেই। এখানে আছি, এখানেই আছি, ঠিক কোথায় আছি আস্তে আস্তে যাই। এটা মেন বিল্ডিং, এটা এইদিকে খাবার জায়গা ওদের। এই যে নিচে নেমে যাবো, যাচ্ছি না, আরেকটু এগিয়ে ওই ডান সাইডে নিচে, এখান থেকে গিয়ে নিচে ওদের খাবার জায়গা। আর এই দিকের যে বিল্ডিংটা, এটা ওদের নিজস্ব ঘর বাড়ি, সুন্দর করে সাজানো, অপূর্ব দৃশ্য। আস্তে আস্তে এবার আমি যেখানে আছি সেখানে যাই। নিচে দুটো রুম আছে থাকার, এই উঠছি, এই দুটো রুম, এই একটা, এই একটা থাকার দুটো রুম। এবার আমি যেখানে আছি, সাজানো সুন্দর মনোরম পরিবেশ, এই আমার এরিয়া। এখানে একটি ঘর থাকবার, এটি ঢুকবো, তার আগে এর সংলগ্ন যে জায়গা দেখাই। এই হচ্ছে পরিবেশ, মনোরম। শনৈ শনৈ বায়ু বহতি, এই দিকে চলে এলাম একটা ছাদ, এই আমার ঘর, ঘরের সঙ্গে এখানে যে কেউ এসে বসতে পারবেন। এই ঘরে থাকুন আর না থাকুন, নিচে থাকুন, এই হচ্ছে জায়গাটা, ছাদ। ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছেন। এই অঞ্চলটার চারিপাশে ছড়িয়ে রয়েছে নানান চেনা জায়গা, তিনচুলে, পেশক, তাগদা, লামাহাটা, ছোটা মাঙ্গোয়া, বড়া মাঙ্গোয়া ইত্যাদি ইত্যাদি। তো সরেঙ্গি হোমস্টে পরিচালনা যিনি করেন, যিনি ওনার, আমোস ঘিসিং এবং তার মিসেস, দুজনেই খুব ভালো মানুষ, খাওয়া দাওয়া খুব ভালো, যত্ন আত্মি ভালো, আর কি চাই। দেখুন চারিপাশটা কি অপূর্ব শোভা, ছাদে বসে
শুধু উপভোগ, আনন্দ আনন্দ। এবার একটু নিজের ঘরে যাই, আজকে এই ঘরে আছি। চারিদিকে ফুলের মেলা, নিচে গাছটি কি সুন্দর, বিশেষ করে এই যে দৃশ্যটা মন কেড়ে নিয়েছে, মন কেড়ে নিয়েছে। এবার একটু ঘরে, এবার একটু ঘরে, এই ঘরে, এই আমার ঘর, সুন্দর, যতটুকু সাজানো না হলে নয় ততটুকুই। তিন দিকে জানলা, এই দিকে, এই ছাদের দিকে, আর এইটা বিছানার দিকে। প্রকৃতি এবং প্রকৃতি, প্রকৃতি এবং প্রকৃতি। এইদিকে জানলাটা সামনের দিকে, যেখান থেকে ওই বললাম কি সুন্দর দৃশ্য, অপূর্ব। আর এটা ছাদের দিকের, বাথরুম, আমার সঙ্গী, গান শুনি, আর কি চাই। আর কিচ্ছু চাই না,